লক্ষীর ভান্ডারের জন্য কোন রকম কোন ভুল বোঝাবুঝি নয়, চিন্তা নয়, টোটাল ফ্রি অফ কস্টে ফর্ম পাওয়া যাবে। আমাদের একটা ইউনিক নাম্বার দেওয়া থাকবে ক্যাম্প থেকে। প্রথমে যে মা বোনেরা আসবেন এনটাইটেল, তারা লক্ষীর ভান্ডার ক্যাম্পে যাবেন। আগে যেমন আগে দুয়ারে সরকারে গিয়ে রেজিস্ট্রেশন করতে হতো, তারপরে আর একটা ক্যাম্পে যেতে পারতেন। আমরা এটাকে সরলীকরণ করেছি। দুয়ারে সরকারের যে লক্ষীর ভান্ডারে যাবেন, তিনি লক্ষীর ভান্ডার ক্যাম্পে যাবেন। তখন লক্ষীর ভান্ডার ক্যাম্পে যে গভর্নমেন্টের অফিসার আছে, তিনি আপনাকে একটা ফর্ম দেবে। সেই ফর্মটায় একটা নির্দিষ্ট নাম্বার থাকবে এবং তার কাছেও সেই নাম্বারটা রেকর্ড করা থাকবে। এই ফর্মে ডুপ্লিকেট করা যাবে না, আর এই ফর্ম ছাড়া অন্য কোনো ফর্ম জমা নেওয়া হবে না, যাতে কোনো রকম এটাকে কেউ মিসইউজ করতে না পারে। সম্পূর্ণ বিনামূল্যে ফর্ম পাবেন। ফর্মটা পেয়ে আপনারা ফর্মটা ওখানে ফিল আপ করবেন, ফিল আপ করে জমা দেবেন। মনে রাখবেন, ফর্মের সাথে একটা ইউনিক নাম্বার দেয়া থাকবে। যে নাম্বারটা আপনাকে যে ফর্ম দিচ্ছে, সেই নাম্বারটা গভর্নমেন্টের কাছে থাকবে। সুতরাং এটা আধার কার্ডের সাথেও লিঙ্ক আপ করে দেওয়া হবে, কম্পিউটার জেনারেটেড নাম্বার। সুতরাং এই নাম্বারটা কেউ নকল করে কিছু করতে পারবে না। দুই হচ্ছে, এই ইউনিক নাম্বারটাই অ্যাকসেপ্টেড হবে ওই ফর্মটা ফিল আপ করবার জন্য। মনে রাখবেন, ফর্ম আউটসাইড থেকে যদি কেউ ফর্ম ফিল আপ করবার জন্য ফর্ম জোগাড় করে এবং অন্য এজেন্সিকেও 25-30টা ফর্ম ছাপিয়ে নিল, নিয়ে দিল, মানুষকে ভুল বোঝালো, সেগুলো কিন্তু অ্যাকসেপ্টেড হবে না। একমাত্র দুয়ারে সরকারের লক্ষ্মীর ভান্ডার স্কিম থেকে, ওখান থেকে যে ফর্ম পাওয়া যাবে সেটাই অ্যাকসেপ্টেড। অ্যান্ড ইট উইল বি অ্যাপ্লিকেবল ফর কৃষক বন্ধু, স্বাস্থ্যসাথী, অল স্কিম। এবার হচ্ছে, যদি কারো কোনো গ্রিভ্যান্সেস থাকে, কেউ কাউকে ভুল বোঝায়, যেমন কালকে নর্থ চব্বিশ পরগনা কয়েকটা জায়গায় রটিয়ে দেওয়া হয়েছিল যে লক্ষ্মীর ভান্ডার পেতে গেলে বাড়ির ট্যাক্স আগে জমা দিতে হবে গ্রামে, এরকম কোনো মানে নোটিফিকেশন গভর্নমেন্টের নেই, এর জন্য কোনো বাধ্যবাধকতা নেই। মনে রাখবেন, যদি এরকম কেউ করে, শুনবেন না। আপনার লক্ষ্মীর ভান্ডার আপনার নিজস্ব অধিকার, স্বাস্থ্যসাথী আপনার নিজস্ব অধিকার, স্টুডেন্টস ক্রেডিট কার্ড আপনাদের নিজস্ব অধিকার, কৃষক বন্ধু নিজস্ব অধিকার, কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে সব। যদি কোনো কমপ্লেন অর গ্রিভ্যান্সেস থাকে কারো, তাদের জন্য তারা ডাইরেক্টলি চিফ মিনিস্টারের অফিসে, তারা একটা নাম্বার দিচ্ছি আমরা, টোল ফ্রি নাম্বার যেগুলো বলে, সেখানে পাঠাতে পারেন। এই নাম্বারটা যদি আপনারা লিখে নেন ভালো হয়। এই নাম্বারটা হচ্ছে, যদি কারো কোনো কমপ্লেন থাকে, অ্যাকশান নেবে গভর্নমেন্ট, 1070 2214 3526, 1070 2214 3526, 15টা লাইন থাকবে। আর ওখানে সামনাসামনি বাংলা সহায়ক কেন্দ্র যেগুলো আছে বিএসকে, সেখানেও কমপ্লেন করতে পারে। বাট আমাদের এখানে 15টা লাইন থাকবে, যদি কারো কোনো গ্রিভ্যান্সেস থাকে, যেমন আমরা দিদিকে বলো করেছিলাম, সেরকম কোনো গ্রিভ্যান্সেস থাকলে যে আমাকে অমুক লোক ফর্ম দিচ্ছে না, বা আমি যাচ্ছি আমাকে ঘোরাচ্ছে, বা আমার কাছ থেকে ও পয়সা চাইছে, বা আমার কাছে ঠিক মতো পৌঁছচ্ছে না, তাহলে সঙ্গে সঙ্গে কমপ্লেন করতে পারেন। কমপ্লেন করলে আমরা সেইভাবে ব্যবস্থা নেব এবং আমরা ব্যাপারটাকে সমাধান করে দেব। আর একটা কথা আমি বলবো, লক্ষ্মীর ভান্ডার স্কিম যেহেতু নতুন হচ্ছে, স্টুডেন্টস ক্রেডিট কার্ড যেমন নতুন হচ্ছে, কিষাণ বন্ধু যেমন হয়ে গেছে, লক্ষ্মীর ভান্ডার সেপ্টেম্বর থেকে আপনারা দেখেছেন, আমি আগেই বলে দিয়েছি। আর দুয়ারে সরকারটা আমরা ভাইফোঁটার দিন থেকে করব, এই রেশন, দুয়ারে রেশন। কাজে আমাদের একটা প্যাচ আপ করে নিতে হবে, আমাদের সিস্টেম করে নিতে হবে। আমরা যে ডিসিশনগুলো নিয়েছিলাম, প্রত্যেকটা ডিসিশনই কিন্তু আমরা কার্যকর করছি। এই যে লক্ষ্মীর ভান্ডার স্কিমে জেনারেল মহিলারা, জেনারেল কাস্ট যারা, তারা 500 টাকা পাবে মাসে, এবং যারা শিডিউল কাস্ট টাইপ তারা 1000 টাকা পাবে। মনে রাখবেন, এখানে কিন্তু শিডিউল সেলফ হেল্প গ্রুপ থেকে শুরু করে
আশা থেকে শুরু করে অঙ্গনওয়ারি থেকে শুরু করে পঞ্চায়েত কর্মী থেকে শুরু করে স্বাস্থ্যসাথী কার্ড করেছে সেই পরিবারে অনেক গৃহবধূ আছে, হয়তো কার্ডটা হয়েছে বয়োজ্যেষ্ঠ মহিলার নামে, সেখানকার যারা 25 থেকে 60 বছর বয়স পর্যন্ত তারাও অ্যালাউড হবে। একমাত্র যারা সরকারি চাকরি করে এবং পেনশন পায় এবং প্রাইভেটেও যারা ভালো চাকরি করে পেনশন পায় তারা ছাড়া আর সবাই পাবে 25 থেকে 60 বছর পর্যন্ত। 60 বছরে আবার দেখুন যারা শিডিউল কাস্ট টাইপ আছে তারা জয় বাংলা প্রকল্পে জয় জহরে পেয়ে যাচ্ছে। এরপর 18 বছর থেকে বিধবা ভাতা যারা পাচ্ছেন সবাইকেই বিধবা ভাতা করে দেওয়া হয়েছে, পুরোহিতদেরও 1000 টাকা করে দেওয়া হয়েছে, সবুজ সাথীতেও 10 লক্ষ সাইকেলে বছরেও দেওয়া হচ্ছে, এবং ট্যাব যেটা ক্লাস 9 দিই সেটা আমরা দিয়ে দেবো, ওই ফোন যেগুলো মোবাইল ফোন বা স্মার্টফোন যেগুলো সেটা আমরা নভেম্বরের মধ্যে আমরা দিয়ে দেবো। সুতরাং আমাদের যা সিদ্ধান্ত সামাজিক সংস্কারের, সমাজ সংস্কার আমার মনে হয় পশ্চিমবঙ্গ একটা নজির গড়েছে, এবং আমরা গর্ব করে বলি বাংলা একদিন বিশ্ব বাংলায় পরিণত হবেই। তার কারণ হচ্ছে সমাজ সংস্কারে বিনা পয়সায় রেশন মাইগ্রেন্ট ওয়ার্কারদেরও আমরা ঠিক করেছি, যারা ওয়ান রেশনে আসবে তারাও বিনা পয়সায় রেশন পাবে। শুধু আমাদের একটা সিস্টেম করতে হবে যাতে যে এখান থেকে মাইগ্রেন্ট ওয়ার্কার এসে রেশন নিচ্ছে সে যাতে অন্য স্টেটে রেশনটা না নেয় সেটা দেখতে হবে, কারণ অন্য স্টেটে পেলে আমি দেবো না। যদি আমার স্টেটে তখন থাকে সেই স্টেটে অন্য স্টেটে রেশনটা না পায় তাহলে ওয়ান রেশন পাবে। সুতরাং এগুলো সব করা হয়েছে। এই পর্যন্ত আজকে আপনাদের বলার ছিল, একটু বললাম।